চোর সন্দেহে এক ব্যক্তিকে গণধোলাইয়ের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার বামুনগড়া থানার কর্ণাদিঘি এলাকায়। আহত ব্যক্তি চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বামুনগড়া থানার তেনাপীর এলাকায় প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বাউল গানের মেলা বসেছে। সেই বাউল গান শুনতে গিয়েছিলেন কর্ণাদিঘি এলাকার ব্যক্তি গণেশ সোরেন। গান শুনতে শুনতে গভীর রাত হয়ে যায়, সেখানেই একটি দোকানের পাশে ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাতে ওই ব্যক্তিকে চোর সন্দেহে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বুলবুলচুন্ডি আর এন রায় গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি হলে রাতেই ওই ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মালদা মেডিকেলে আহত ওই ব্যক্তি। এই ঘটনায় বামুনগড়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাত হয়ে গেছে, রাতে যেতে পারেনি, ওখানে ঘুমিয়েছিল একটা দোকানের সামনে। তো মশা কামড় দিয়ে বা কি মানে ঝাপটা মানে লেগেছে অত, আর দোকানদার কী করেছে চোর ভেবে ওরা কিন্তু তিনজন মিলে ডাক দিয়ে ফোনে ফোনে ডাক দিয়ে মেরেছে। এখন কোথায় ভর্তি আছে? এখন মালদা ভর্তি আছে। কতজন মিলে মেরেছে? ও তো বলছিল যে ছ সাতজন ছিল। কেন কী কেন মালদা চোর ভেবে মেরেছে? চোর সন্দেহ। এ কি আদৌ চোর? হ্যাঁ। এ কি কোনো চুরি? না, কিচ্ছু করেনি। যাও, ওখানে নিয়ে তারপরে আসো, নিয়ে যাও ওখানে দিয়ে তুমি আসো। হ্যাঁ কাকা, রেখে আসো। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।